আচ্ছা এরপরের প্রশ্ন আমি যৌতুক না নিয়ে বিয়ে করেছি কোনো কিছু নেয়নি কিন্তু আমার বিয়ের দুই লাখ টাকা দেনমোহন নির্ধারণ করা হয় আমি সেই টাকাটা পরিশোধ করে নিই আমার এখন সম্ভব না এত টাকা পরিশোধ করা এখন আমি কি করতে পারি যখন যখন সম্ভব হবে বলে দেন আপনি সেটা আমাদের আলোচনায় কিন্তু এটা এসেছে আপনি যৌতুক নেননি খুব ভালো কাজ করেছেন যৌতুক নেওয়া হারাম যৌতুক নেওয়া হারাম তা আপনি হারাম থেকে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই উল্লাসে যদি আপনি বলেন দেনমোহর আমি দেব না যেহেতু যৌতুকও নেই নেই দেনমোহর দেব না তাহলে এটা তো ভুল আপনাকে দেনমোহর দিতেই হবে আপনি কেন পরিশোধ করছেন না আপনি কিছু না কিছু পরিশোধ করেন অথবা আপনি একটা টাইম লিমিট নির্ধারণ করেন যে আমি এই সময়ের মধ্যে এভাবে আমি দেনমোহর শোধ করবো দেনমোহর অবশ্যই আপনাকে শোধ করতে হবে এটা আপনার স্ত্রীর পাওনা আপনার উপর এবং আপনি ঋণী তার কাছে একজন পুরুষ সারা জীবন তার স্ত্রীর কাছে ঋণী থাকাটা এটা ভালো দেখায় না হ্যাঁ এটা ভালো দেখায় না একজন পুরুষ তিনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন হন দ্রুত তিনি তার দেনাটা শোধ করে দেবেন স্ত্রীকে তাহলে স্ত্রী তো সারা জীবন খোটা দেবে যে তুমি আমার হ্যাঁ দেনাদার আমি তোমার পাওনাদার আচ্ছা এরপরের প্রশ্ন বলেছেন আমি স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতে চাচ্ছি বিয়ের কারণ বিয়ের কাবিনের জন্য নগদ টাকা দিয়ে দিতে চাই আমার নিজের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমার পিতামাতা তাদের স্ট্যাটাস দেখিয়ে কাবিন ধার্য করতে চায় যা নগদ পরিষদ আমার পক্ষে সম্ভব নয় আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মৃত্যুর ভয় পাচ্ছি যদি মারা যায় কাবিন পরিশোধ না করি তখন আমার আমল নামার কী হবে আমত অবস্থায় আমি কি করতে পারি আচ্ছা বিবাহের ক্ষেত্রে আপনার মা বাবাও বেশি কাবিনের কথা বল বলছে হ্যাঁ সেটা কত সেটা আপনি ছেলে অর্থাৎ আপনি দিতে চান হয়তো যেমন এক লাখ আপনার বাবা মা বললেন যে না আমরা ধনী মানুষ আমরা এক লাখ দিলে তো মানুষ আসবে আমাদের তোমার দিতে হবে পাঁচ লাখ বা দশ লাখ বা বিশ লাখ তাই না এরকমই তো এক্ষেত্রে আসলে মেয়ে পক্ষ যদি অল্পতে রাজি হয় আপনাকে কেন বেশি দিতে হবে এটাও একটা ভুল জিনিস যেটা হয়তো আজকের আলোচনা আসেনি আমি এই প্রশ্নের উত্তরে বলে দিচ্ছি যে কাবিন এটা যদি সামাজিক গৌরবের একটা বিষয় হয় এটা একটা ভুল জিনিস সবচেয়ে বরকতময় বিবাহ সেটা যেখানে খরচ কম হয় এখন মেয়ে পক্ষ যদি তার কাবিন অথবা মহরানা কম করতে চায় কমে রাজি হয় তাহলে আপনার পিতামাতা কেন সেটাকে বেশি দিতে আপনাকে বাধ্য করবেন উদ্বুদ্ধ করবেন এটা তো স্ট্যাটাসের ব্যাপার না এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার অনেক বড় বড় সাহাবি খুব অল্প মহারানায় বিয়ে করেছেন তো সুতরাং এটা ঠিক হবে না আপনি বাবা মায়ের সাথে আলোচনা করুন সিদ্ধান্ত নিন যেটা আপনার জন্য সম্মত এবং মাকুল যেটা দিতে পারবেন সেটাই আপনি দেবেন তবে এটাও মনে রাখবেন যে স্টুডেন্ট অবস্থায় যেহেতু আপনি বিবাহ করতে যাচ্ছেন মৃত্যুর সব কিছু তো আল্লাহর হাতে আপনার বাবা মাও তারা সম্পদশালী তাহলে আপনি নিজে ধরেন পাঁচ হাজার টাকা দিতে পারবেন এই জন্য কি পাঁচ হাজার টাকা কাবেন করবেন এটা ঠিক হবে না মেয়েকে ঠকানো যাবে না মেয়েকে ঠকানো যাবে না মেয়ের একটা আপনার যেমন স্টেটাস আছে বলে আপনার পিতামাতা মনে করছে মেয়েরও একটা স্টেটাস আছে আপনি মহরানা কম দেন কিন্তু মেয়ে যেন না ঠকে সেটাও কিন্তু মনে রাখতে হবে ফাতেমি মহর সম্পর্কে জানতে ইচ্ছুক ফাতেমি মহর সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি যে আসলে এটা কতটুকু ছিল আমিরুল মিন আলিব তালেব তিনি মানে পাঁচশো দেড়হাম মহর তিনি দিয়েছিলেন পাঁচশো দেড়হাম এটা একটা রেতে আমরা দেখতে পাচ্ছি যে হামসুমিয়াতে দেড়হাম মিনাল ফেদ্দা রুপার পাঁচশো দেড়হাম আচ্ছা এখন এটার ক্যালকুলেশনটা নিয়ে আমাদের কেরামের মধ্যে কিন্তু নানা রকমের বক্তব্য আছে কেউ রুপার দাম মানে পাঁচশো দেড়হাম যেমন দুইশো দেড়হাম হলো কত সাড়ে বান্ন তোলা তাই না তাহলে পাঁচশো দেড়হামে কতটুকু পাঁচশো দেড়হামে দেখা যাচ্ছে যে একশো তোলা এরপরে আরও একশো দেড়হাম একশো পঁচিশ বা তিরিশ তোলার মতো এখন এটার বর্তমান বাজার মূল্য হিসেব করে অনেকেই সেই মহরে ফাতেমির কথা বলছেন আর অনেকেই বলছেন যে না এটা একটা জাকাতের নেশাব জাকাতের নেশাব এটাকে কেউ অন্যভাবে বিশ্লেষণ করছেন যে দুইশো দেড়হাম হচ্ছে বিশ দিনারের সমান বিশ দিনার হ্যাঁ তাহলে বাকি দুইশো দেড়হামও হচ্ছে আরেক বিশ দিনার আর বাকি একশো দেড়হাম হচ্ছে দশ দিনার তাহলে পঞ্চাশ দিনার পঞ্চাশ দিনারে কতটুকু স্বর্ণ হয় বিশ দিনারে যদি স্বর্ণ হয় সাড়ে সাত তোলা বা যেটাকে আমরা সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম বলি তাহলে পঁচাশি ইন্টু পঁচাশি এটা হল একশো এবং তার অর্ধেক এটা দুশো গ্রামের চাইতেও দেখা যাচ্ছে বেশি হচ্ছে তাহলে দুশো গ্রামের দাম দেখা যাচ্ছে প্রায় আপনার দশ লাখের উপরে পড়ে যায় তাহলে মোহরে ফাতেমিকে কাউকে কাউকে আমরা বলতে শুনছি যে কেউ হয়তো বলছেন যে এক লাখ দেড় লাখ এই পরিমাণ তাহলে স্বর্ণের হিসাবেও কেউ কেউ কনভার্ট করে এটাকে আবার বেশি হিসেব করছেন তো আসলে মোহরের ক্ষেত্রে যেটা আমরা বলবো দৃষ্টিভঙ্গি মহরে ফাতেমি এটা কি একভাবে যদি আপনি ধরেন তাহলে যদি আপনি স্বর্ণের হিসাবে এটাকে কনভার্ট করেন তাহলে অনেক বেড়ে যায় রূপার হিসাবে এটা অনেক কমে যায় মূলত আসলে ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মহরে মেসাল মেয়েদের স্টেটাস রক্ষা করা মেয়েদেরকেও না ঠকানো এবং একটা যৌক্তিক পর্যায়ে মহারানাটা দেওয়া মহারানাটা যেন এমন না হয় যে মেয়ে ঠকে যায় অথবা এমন না হয় যে ছেলের উপরে বিশাল বলা আকারে থাকে যে সারা জীবন চেষ্টা করেও সে আর দিতে পারছে না উভয়ের মধ্যে ব্যালেন্স করে দেওয়া আর শুরুতে যদি কথাবার্তার মাধ্যমে সাব্যস্ত হয় তাহলে এই মহরটা আসলে দুই পক্ষের আলোচনার মাধ্যমেও সাব্যস্ত হতে পারে তখন আর মোহর বেসালের প্রয়োজনীয়তা থাকে না তখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কমও হতে পারে বেশিও হতে পারে মিডিয়ামও হতে পারে তবে মহর সেটাই হওয়া উচিত যেটা ছেলে দিতে পারবে এবং যেটা মেয়ের জন্য সম্মানজনক হয় আর আরেকটা জিনিস আমরা আজকাল আলোচনায় বলেছি যে মহর একসাথে সব দি দিতে হবে এটা জরুরি নয় আপনি যদি আজকে যেমন ছাত্র হিসাবে থাকেন এবং মহরানা দিতে যান তাহলে আপনার জন্য তো সুবিধা হয় দশ হাজার টাকা দিলে কিন্তু একটা মেয়ের জন্য দশ হাজার টাকা সম্মানজনক নয় ফলে আপনি যখন পড়াশোনা শেষ করে চাকরি করবেন তার দুই এক বছরের মধ্যে তাকে যদি একটা ভালো অ্যামাউন্ট দিতে পারেন যেমন এক লাখ দিতে পারেন তাহলে আপনি এক লাখ পঞ্চাশ হাজার করেন এক লাখ পঁচিশ হাজার করেন এখন পঁচিশ হাজার দিলেন বাকি এক লাখ আপনি আগামী দু চার বছর পরে দিলেন অথবা আপনার সম্পত্তি এত পরিমাণ আছে যে যেখান থেকে মহারণা শোধ করা সম্ভব সুতরাং আমরা বলবো যে মোহরে ফাতেমি নিয়েও আমাদের ওলামে ক্যানামের নানা বিশ্লেষণ আছে অতএব সে আলোকে যদি কেউ মহারণা করতে চান সেটা নিষিদ্ধ নয় তবে মনে রাখবেন কন্যাপক্ষকে পক্ষকে ঠকানোর জন্য এটাকে খুব কম ধরে নিয়ে কম হিসাব করে আমি একসময় শুনেছি কেউ কেউ বলেছেন মোহরে ফাতিমিনা কি ছত্রিশ হাজার টাকা মাত্র কিন্তু কোনো ক্যালকুলেশানেই তো আমাদের কাছে সেটা আসে না তো অতএব মহারানা কমানোর জন্য ওটাকে না ধরে বরং উদ্বুদ্ধ হওয়ার জন্য মহারানার যে চেতনা অথবা রাসুলসাল্লাসামের যে সুন্দা তার যে ইনস্ট্রাকশনগুলো আছে সবগুলোকে একসাথে করে আমরা যদি চিন্তাভাবনা করে মহারণা নির্ধারণ করি তবে সেটাই হচ্ছে আমাদের জন্য উত্তম তো আজকে আমাদের আসলে সময় মোটামুটি শেষ হয়ে যাওয়ায় এবং আপনাদের আরও অনেক প্রশ্ন ছিল আমরা কিন্তু উত্তর দিতে পারছি না আমরা এখানেই শেষ করতে চাই এবং দুঃখ প্রকাশ করছি বাকি প্রশ্ন উত্তর না দিতে পারার জন্য তবে ভবিষ্যতে কখনো সুযোগ হলে আমরা সে প্রশ্নগুলো আবারও নেব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের ভুল বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করুন এবং বিবাহের মতো একটা সেরাই পবিত্র সামাজিক বন্ধনকে আমরা যেন আল্লাহ মুক্ত রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনার আলোকে সম্পন্ন করতে পারি এবং রাসুল সাল্লাহ সাল্লামের বিবাহের ব্যাপারে যত পজিটিভ আমলগুলো আছে চিন্তা ভাবনাগুলো আছে নির্দেশনাগুলো আছে সেগুলো যেন আমরা ধারণ করতে পারি আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদাউসাল সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ আলা আলহি ও আসহাবিহমা সুবাহানক আহমদিকশাদ আল্লাহআরক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকা